আশা হলো এমন এক জিনিস যা একবার নয় প্রত্যেকবার বেছে নেওয়াটা জরুরি। অ্যাক্সিডেন্টের পরে যখন ডাক্তারবাবুরা বললেন যে তুমি হাঁটতে নিশ্চয়ই পারবে, তাছাড়া তুমি তো আর ম্যারাথনে দৌড়াতে যাচ্ছ না, অমনি ঠিক করে ফেললাম এখন তো ম্যারাথনেই দৌড়াতে হবে। আর জীবনের ম্যারাথনকেও মাঝপথে ছাড়া চলবে না। আমি কেবল আমার পাটাই খুইয়েছিলাম, নিজের আশা নয়। আমি কেমনভাবে বাঁচবো সেটা ঠিক করার অধিকার শুধুমাত্র আমারই আছে। তাহলে নিজের মনের মধ্যে আশা জাগান, স্মাইল করুন আর শুরু হয়ে যান